নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গত দু তিন দিন ধরেই আমার কাছে আমাদের ফেসবুক হ্যান্ডেলে অ্যাজ ওয়েল এস ইউটিউবের কমেন্ট সেকশনে একটা কমেন্ট খুবই মানে বারবার রিপিট হচ্ছে সেটা হলো জিআরবিটি এক্সাম কি রি এক্সাম হয়ে যাবে জিআরবিটি আরবিটি এক্সামের রেজাল্ট বেরোবে কিনা না জিআরবিটি এক্সামের রেজাল্ট হচ্ছে না এরকম অ্যাকসেট্রা অ্যাকসেট্রা অ্যাক্সেট্রা তো আজকে আমি সেই বিষয়গুলি নিয়ে একটা মানে বিশেষ প্রতিবেদন নিয়ে এসেছি এই ভিডিওটিতে আগে যাবার আগে অ্যাজ ইউজুয়াল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের চ্যানেল আমাদের বেল আইকনটা প্রেস করে নিন যাতে আমরা নেক্সট যে কোনো ভিডিও দেব সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে এখন আমরা ডিটেলস জিনিসটা নিয়ে আলোচনা করছি তো প্রথম কথা হলো কে জেআরবিটি এক্সাম মানে এটাকে এক্সামিনেশন হয়ে যাবে কিনা না আরও কোনো কোনো জায়গা থেকে একটা নিউজ আসছে যে জিআরবিটি এক্সামের উপর কেস করে দিয়েছে একটা সংখ্যক মেয়েরা এবং জিআরবিটি এক্সামটা বেরোচ্ছে না এটা সম্পূর্ণ বেসলেস এবং রুমার ইন দ্য সেন্সকে প্রথম আমরা ধারাবাহিকভাবে কয়েকটা জিনিস আমরা আজকে ডিসকাস করব প্রথম কথা হলো আপনারা যদি জে ওয়েবসাইটে যেয়ে থাকুন তো দেখবেন ওরা আই থিঙ্ক লাস্ট উইকে ওরা যেটা পাবলিশ করেছে সেটা হলো যে মানে ফাইনাল অ্যান্সার কির আগে যে যে অ্যান্সার কিগুলি কালে কারেকশন হয়েছে সেই কারেকশনের জন্য ওরা রিফান্ড দিচ্ছে এটার একটা সিম্পল অর্থ হলো ওদের যে প্রসেসটা দ্যাট প্রসেস ইজ কন্টিনিউইং অ্যান্ড আনটিল আনলেস ওরা যতক্ষণ সবাইকে রিফান্ড দিয়ে দিচ্ছে ততক্ষণ ওরা নেক্সট স্টেপ বেরোতে পারে না এখন নেক্সট স্টেপটা কী ফাইনাল এক্সাম কি যখনই কোনো বোর্ড বা কোনো টিপিএসসি হোক জেআরবিটি হোক টিআরবিটি হোক কোনো বোর্ড যখন ডিক্লেয়ার করে দেয় ওর পরেই মানে ওরা ফাইনাল যে মানে মেরিট লিস্ট বা রেজাল্টের উপর ওরা টেবুলেশন শুরু করে তো আনটিল অ্যান্ড আনলেস দ্যাট প্রসেস ইজ ফিনিশিং ওরা টেবুলেশন প্রসেসটা শুরু করতে পারছে না এখানে আমি আরেকটা কথা বলে দিই যেহেতু ওয়েমার এক্সাম হয় তো এক্সামের দেখার জন্য ওয়েমার মেশিন ইউজ করা হয় এবং ওয়েমার মেশিনে মানে দিনে না হলেও হাজারটা দু হাজারটা তিন হাজারটা চার হাজারটা করে রেজাল্ট ইমিডিয়েটলি স্ক্রুটিনাইজ হয়ে বেরিয়ে যায় কাজেই কয়টা ভুল কটা শুদ্ধ ওটা দেখার জন্য ওদের খুব একটা বেশি সময় লাগে না তো দ্বিতীয় কথাটা অর্থ এটা হলো যে প্রসেসটা অনগোয়িং রয়েছে এবং এখনো অবধি কোনো ইন্ডিকেশন নেই যে তরফ থেকে বা টিপিএস মানে জে আরবিটি অ্যালাইড কোনো অর্গানাইজেশনের তরফ থেকে কে দেয়ার ইস এনি সর্ট অফ ডিলে কেস হয়েছে কেস হওয়ার জন্য এক্সাম রিএক্সামিনেশন হবে দিস ইজ লাইক ভেরি ইলজিক্যাল থিং টু সে কারণ যেখানে একাশি হাজার শুধু গ্রুপ সি এর জন্য পরীক্ষা দিয়েছে সেখানে যদি পাঁচশো বা হাজার জন স্টুডেন্ট মিলে যদি কেস করে তার জন্য এন্টায়ার প্রসেসকে টপল করা যায় না কারণ একটা প্রসেসের পুরো ডেকোরাম নোটিফিকেশান দিয়ে হয়েছে তো সেই প্রসেসটা কন্টিনিউশন থাকবে এখন ম্যাক্স টু ম্যাক্স কি হতে পারে ম্যাক্স টু ম্যাক্স এটা হতে পারে যদি হাইকোর্ট ভাবে যে সেই মানে কেসগুলির মধ্যে মেরিট আছে তো ওরা ওটা নিয়ে একটা বেশি হেয়ারিং করবে এবং বেসিক করে যদি ওদের মনে হয় যে মানে আবার ওই পার্টিকুলার সেট অফ প্লিটার মধ্যে লিগ্যালিটি আছে এবং সেই প্লি অনুসারে ওদের এক্সামিনেশন নিতে হয় তো সেটার জন্য ওরা একটা উইন্ডো দিয়ে দেবে ওয়ান মান্থের ওর মধ্যে হয়ে যাবে দ্যাট ইজ ওয়ান থিং কিন্তু আমার সেটাও মনে হবে না ইন দ্য সেন্স কেন আমি বলছি কে যেখানে আর্গুমেন্ট হলো যেখানে একাশির মধ্যে স্টুডেন্টসরা যদি পরীক্ষা ঠিকমতো দিয়ে থাকে তাহলে ওয়ান থাউজেন্ড উইল নট ম্যাটার প্রথম কথা দ্বিতীয় কথা হলো এটা হলো ইকুয়েল আর্টিকেল ফিফটিন যেটা ইকুয়েল এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর অল সেটাকে ভায়োলেট করা হলো এবং যখনই আর্গুমেন্টটা উঠবে তখনই আই থিঙ্ক কোর্ট উইল ডিসমিস দিস কোয়ারি কারণ আমি প্যানালাইজ করার জন্য একটা বড় গ্রুপকে আমি পেনালাইজ করতে পারি না যখনই কোনো আইসোলেটেড ইনসিডেন্টস হয় সেটা অল ওভার ইন্ডিয়াতেই হতে পারে যে কোনো এক্সামের টাইমে কোভিড সিনারিতে হতে পারে সেই আই থিঙ্ক জিআরবিটি এক্সামের আগে আরটিপিসিআর এবং সব কিছু জিনিসের কথা বলে দেওয়া হয়েছিল তো বেসিক হিয়ারিংস চলবে এক দুটা হিয়ারিং অ্যান্ড দেন আমার মতে আমার যে প্রবাবিলিটিতে আমি বুঝি যে সেটা স্কোয়াশ হয়ে যাবে এবং দ্য প্রসেস উইল কন্টিনিউ বসে আছে কিনা না এরকম না বোর্ড সাইলেন্ট বসেনি যদি সাইলেন্ট বসে থাকত তাহলে দে উড নট হ্যাভ গিভেন এনি রিফান্ড স্কিম ঠিক আছে তা ওর আগে ওরা হল্ট করে বসে থাকতো যেহেতু ওটা ওরা ওটা করছে তো ওই প্রসেসটা যেদিন যাবে তারপর থেকে টেবল ফাইনাল শুরু হবে এবং আমার মতে এক দু মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা সো দ্যাট ইজ অল গাইস আপনারা রুমার্স নিয়ে কথা বলবেন না ইন কেস যদি আপনাদের বুঝতেই হয় যে কেসটা কীরকম হয়েছে কী হয়েছে সেই কেস নাম্বারটা নিয়ে যদি আপনি হাইকোর্ট অফ ত্রিপুরার ওয়েবসাইটে যান ওখানে যে কেসের ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন তা আপনারা দেখতে পারেন বাট ইন ইটস এ ফিউটাল এক্সারসাইজ আপনাদের কাজ হল নেক্সট প্রসেসের জন্য প্রিপারেশন করা টিপিএসসি এলডিসি আসছে এবং আমার আমার যেটা শোনা যে টিসিএসও কিছু সিট বেরবে এক মাসের মধ্যেই তো অল দিস প্রসেসেস আর গোয়িং টু স্টার্ট ইমিডিয়েটলি তো আপনারা প্রিপারেশন করুন এবং উল্টো পাল্টা যে কথাবার্তা হচ্ছে সেই কথাবার্তার মধ্যে একদমই কান দেবেন না লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ